নমস্কার বন্ধুরা, আমি অনামিকা। আজকে আমি চলে এসেছি একটি অন্য রকমের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি করব, আমি কিছু শাকসবজি লাগিয়েছি এবং কিভাবে এগুলোকে লাগিয়েছি আমি এগুলো নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। চলো তাহলে আমি ঘুরে আসি আমার সেই ছোট্ট বাগান থেকে। আমি চলে এসেছি আমার বাগানে, এখন আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে কিছু ফুল দেখাবো। দেখো, আমি টবের মধ্যে এই ফুলগুলো লাগিয়েছি। এগুলোকে তোমরা কে কী ফুল বলো আমাকে জানিও কমেন্টে। আমরা তো এটাকে টাইম ফুল বলি, কারণ ওর একটা নির্দিষ্ট টাইম আছে, ও টাইমে ফোটে আবার ঠিক টাইমে বুঝে যায়। তোমরা কে কী বলো এই ফুলগুলোকে আমাকে অবশ্যই জানাবে। এ দেখো, দেখো এগুলো হচ্ছে লঙ্কার চারা লাগিয়েছি। এগুলো হচ্ছে কালো রঙের লঙ্কা হবে, কিন্তু খুব ঝাল এই লঙ্কাগুলো। দার্জিলিং থেকে আনা সেই লঙ্কার দানার বীজের এটা। এই লঙ্কাটা বেশ ঝাল হয়, এটাতে আচারও করা যায়। দেখো আমার পালং শাকগুলো, কি সুন্দর পালং শাক হয়েছে আমার। ধনে পাতাগুলো, ধনে পাতাগুলো বেশ সুন্দর হয়েছে। নিজের হাতে করা শাকসবজি খাওয়ার মজাই বেশ আলাদা। এখন দেখো আমি টবে লাগিয়েছি, টবে লাগিয়েছি হচ্ছে রাই সর্ষে শাক। এটা টবে লাগিয়ে দিয়েছি, এখন বেশ বড় বড় পাতা হয়েছে। তোমরা এই শাকটাকে কী বলো আমাকে জানিও। দেখো শাকগুলো কী সুন্দর হয়েছে আমার, আমার খুব খুশি লাগছে এগুলো দেখে। এখানেও কিছু শাক লাগিয়েছি, সেই রাই সর্ষে। এখানে একটা বেগুন গাছ আছে। এই মা, এটা হচ্ছে আমার আঙুর গাছ। আঙুর গাছটা দেখো কেমন হয়ে গেছে, পাতাগুলো সব শুকিয়ে গেছে। ফল দেখো, আমি একটা ড্রাগন লাগিয়েছি, অবশ্যই এটা আমি লাগিয়েছি বললে ভুল, এটা ভাই লাগিয়েছে। আর ভাই যা যত্ন করে না এই গাছটাতে, কিন্তু এখনও ফল দেয়নি। আশায় আছি, আশায় আছি কবে যে ফল দিবে। তে কিছু মাটিতেও কিছু লাগিয়েছি আমি, হচ্ছে রাই সর্ষে শাক। ওগুলো হচ্ছে টবে লাগিয়েছি, টবেরগুলোও বেশ ভালো হয়েছে, কিন্তু মাটিতেও লাগিয়েছি নিচে, এগুলোও বেশ ভালো হয়েছে। দেখো কিছু টমেটোর চারাও লাগিয়েছি, পাইপ দিয়ে জলও দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কীভাবে এগিয়ে যাব বলো। আমাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে আসি, তবে কেমন লাগলো আমার বাগান আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।